নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের ককটেল পাখির মেল ফিমেল আপনারা কিভাবে চিনবেন আজকের ভিডিওতে আমি সেটা আপনাদের সম্পূর্ণভাবে বলব তো বন্ধুরা যারা নতুন ককটেল পাখি পালন করছেন বা পালন করে করবেন ভাবছেন তাদের বলবো আপনারা ককটেল পাখির মেল ফিমেল আপনারা কিভাবে সহজেই চিনবেন তার কিছু সহজ উপায় আমি আপনাদের আজকে দেখিয়ে দেবো যে এই সহজ লক্ষণগুলি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই লক্ষণের জন্যেই কোনটা মেল এবং কোনটা ফিমেল তো আপনারা ব্রিডিং পেয়ার তৈরি করার আগেই প্রত্যেকটা পাখির কিন্তু মেল ফিমেল কনফার্ম করা আবশ্যিক তার কারণ আপনারা সঠিক যদি মেল ফিমেল না জানেন সঠিকভাবে মেল ফিমেল না দিয়ে আপনারা যদি ভুল করেন যে মেল ফিমেল না দিয়ে শুধু মেল বা শুধু ফিমেলের জোড়া দিয়ে যদি আপনারা ব্রিডিংয়ে বসান তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা বাচ্চা পাবেন না তো বন্ধুরা এই জন্যে প্রত্যেকটা পাখির ক্ষেত্রে কিন্তু মেল ফিমেল সব থেকে দরকারি জিনিস তো বন্ধুরা আসুন ককটেল পাখির মেল ফিমেল আপনারা কিভাবে চিনবেন তো আমি এখানে আপনাদের কালো ককটেল বা গ্রে ককটেল এবং লুটিনো ককটেল বা যেটা আমরা সাদা ককটেল বলি এই সাদা ককটেল এবং গ্রে বা লুটিনো ককটেলের কিছু নমুনা আমি আপনাদের দেখাবো যে এই সব লক্ষণগুলো থাকলেই আপনারা সহজেই মেল ফিমেল চিনতে পারবেন তো বন্ধুরা এখানে দেখুন ও লুটিনো ককটেলের সঙ্গে একটা গ্রে ককটেল আছে তো এই গ্রে ককটেলটা ফিমেল পাখি তো আমি জানি বলেই বলছি আপনারা কিভাবে বুঝবেন যে এটা ফিমেল না মেল তো বন্ধুরা এখানে লুটিনো ককটেলের উপরে যে গ্রে ককটেলটা আছে এটা দেখুন সম্পূর্ণভাবে মাথাটা কালো ভালো করে লক্ষ্য করে দেখুন এই গ্রে ককটেলের মাথাটা কিন্তু একদম কালো কালারের এবং এই কালো কালার দেখলেই আপনারা একদম হানড্রেড পারসেন্টই ধরে নেবেন যেটা ফিমেল ককটেল এবং ফিমেল ককটেলের একটু জুম করে আমি দেখাই আপনাদের কাছে থেকে যে কালো ককটেলের মাথাটা সম্পূর্ণ কালো কালারের বা গ্রে কালারের তো এটা দেখলে আপনারা কিন্তু বুঝবেন যে এটা ফিমেল পাখি আর মেল পাখি এখানে দেখুন এই ককটেলটা মেল পাখি এই কালার এই ককটেলের মাথাটা দেখুন সাদা দুদিকটায় দেখুন কানের দিকটা সাদা তো এই সাদা দিক দেখলেই আপনারা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ধরে নেবেন যেটা মেল বা ছেলে পাখি তো মেল পাখির কিন্তু এই কানের দুদিকটায় যে সাদা কালারের পট্টি হয় এই পট্টিটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যেটা মেল পাখি তো ককটেল পাখির কালো কালারের পাখির মেল ফিমেল চেনা কিন্তু খুব সোজা তার কারণ ফিমেল পাখিটার মাথাটা সম্পূর্ণ কালো হয় আর মেল পাখির মাথার দুদিকটা কিন্তু সাদা কালারের হয় বা ঘিয়ে কালারের হয় এবারে আপনারা যারা নতুন পাখি পালন করছেন তারা কিন্তু এই মেল পাখি এবং ফিমেল পাখির এই যে কানের দুদিকে অরেঞ্জ কালারের যে টিপটা হয় এই টিপটা কিন্তু একটু ব্রাইট কম এবং একটু ব্রাইট বেশি আপনারা অনেকেই জানেন না হয়তো যে পাখিদের ক্ষেত্রে বা পশুদের ক্ষেত্রে কিন্তু ছেলেগুলো একটু সুন্দর হয় এজন্যে ককটেল পাখির ক্ষেত্রে বা যে কোনো পাখির ক্ষেত্রে দেখবেন মেলগুলো খুব সুন্দর আর ফিমেলগুলো একটু তুলনায় ওদের থেকে কম সুন্দর তো এখানে দেখুন যে অরেঞ্জ কালারের পট্টিটা আছে এটা কিন্তু খুব উজ্জ্বল কালারের ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু অরেঞ্জ কালারের টিপটা একটু হালকা মানে হালকা লাইট কালার বলতে পারেন তো এখানে লুটিনো ককটেলের ক্ষেত্রে আপনারা যারা লুটিনো ককটেল পালন করছেন তাদের কিন্তু মেল ফিমেল কনফার্ম করা একটু কঠিন কারণ মেল ফিমেল কিন্তু দূর থেকে দেখে আপনারা বুঝতে পারবেন না যতক্ষণ মেল ফিমেল আপনারা হাতে করে না ধরে দেখছেন ততক্ষণ কিন্তু মেল ফিমেল আপনারা কনফার্ম করতে পারবেন না তো লুটিনো ককটেলের ক্ষেত্রে মেল ফিমেল আপনারা কিভাবে বুঝবেন সেটা কিন্তু আমি আপনাদের ধরে দেখাচ্ছি মেল পাখি এবং ফিমেল পাখি আপনারা ধরে দেখুন দেখলেই বুঝতে পারবেন এখানে দেখুন এই পাখিটা আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু ফিমেল পাখি ফিমেল পাখির ডানাটা একটু পরিষ্কারভাবে ধরলেই বুঝতে পারবেন ডানার দুদিক মানে দুটো ডানারই মাঝখানে দেখুন এখানে হলুদ টিপ টিপ রয়েছে হলুদ ফোটা ফোটা ডানার চারিদিকে বেছানো রয়েছে তো ফিমেল পাখি বা মেয়ে পাখির ক্ষেত্রে কিন্তু এই ডানার দুদিকটা কিন্তু একদম ডাঙার শেষ প্রান্ত থেকে আর ডাঙার চারিদিকে কিন্তু এই টিপ টিপ দেখুন এখানে হলুদ কালারের টিপ টিপ রয়েছে তো এই ফোটা ফোটা থাকলেই কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট বুঝে নেবেন যে ককটেল পাখি এটা মেয়ে পাখি বা ফিমেল পাখি আর এখানে দেখুন ফিমেল পাখির যে অরেঞ্জ কালারের যে এটা রয়েছে এটা করে দেখাচ্ছি অরেঞ্জ কালারে এটা কিন্তু একটু লাইট কালার বা হালকা উজ্জ্বল কালারের এটা ফিমেল পাখি তো ফিমেল পাখির ক্ষেত্রে কিন্তু গ্রে এবং সাদা দু দুজনারই ক্ষেত্রে বলছি এটা কিন্তু একটু লাইট কালারের হয় আর ডানায় কিন্তু ফিমেল পাখির এই যে টিপ টিপ যে দাগটা এটা কিন্তু ফিমেল পাখির ক্ষেত্রেই হয় মেল পাখির ডানাটা কিন্তু এরকম টিপ টিপ থাকে না এখানে দেখুন ডট রয়েছে এখানে ভালো করে দেখা এখানে দেখুন ডট ডট কালারে কিন্তু ফিমেল পাখির ক্ষেত্রে হয় যেটা মেল পাখির ক্ষেত্রে হয় না মেল পাখির কিন্তু ডানাটা পুরো সম্পূর্ণ সাদা কালারের এরকম ডট ডট থাকে না তো এখানে এই টিপ টিপ কালার টিপ টিপ রঙটা কিন্তু ফিমেল পাখির হয় এটা মাথায় রাখতে হবে যে ফিমেল পাখি সাদা কালারের ককটেলের এবং গ্রে কালারের ককটেলের কিন্তু টিপ টিপ থাকে আর গ্রে কালার তো আমি বলেই দিলাম এবারে দেখুন মেল পাখি মেল পাখি বা ছেলে পাখির কিন্তু ডানার কোনো ডট ডট নেই পুরো সম্পূর্ণ সাদা কালারে যেটা মেল পাখির সাদা কালারের ডানা হয় তো আপনারা যারা নতুন পাখি পালন করছেন তারা কিন্তু মেল পাখি এইভাবেই চিনবেন এবং ফিমেল পাখি এইভাবেই চিনবেন মেল পাখির ডানাটা সম্পূর্ণ সাদা ফিমেল পাখির ডানাটা একটু ডট ডট বা টিপ টিপ থাকে এবারে দেখুন মাতার অরেঞ্জ কালারের যে টিপটা এটা দেখুন কত উজ্জ্বল কালার মেল পাখির ক্ষেত্রে কিন্তু এই উজ্জ্বল ভাবটা থাকবে ফিমেল পাখির ক্ষেত্রে কিন্তু এই উজ্জ্বল ভাবটা থাকবে না ভালো করে দেখুন আর টিপটা একটু কিন্তু চওড়া থাকবে খুব ব্রাইট উজ্জ্বল এই উজ্জ্বলতার জন্যে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে মেল পাখি যারা নতুন পাখি পালন করছেন তারা কিন্তু এই উজ্জ্বল ভাব আপনারা সহজেই চিনতে পারবেন না আর এই উজ্জ্বল ভাবটা কিন্তু একেবারে ম্যাচুইড পাখি যত দিন না হচ্ছে বা প্রাপ্তবয়স্ক পাখি না হলে কিন্তু এই উজ্জ্বল ভাবটা আপনারা বুঝতে পারবেন না তো বন্ধুরা যারা নতুন ককটেল পাখি পালন করছেন এভাবেই আপনারা মেল ফিমেল বুঝতে পারবেন আর সব থেকে একটা মানে এটা আপনারা জানতে পারলে আপনারা বুঝতেই পারবেন যে এইটা মেল পাখির ক্ষেত্রেই কিন্তু সম্ভব যে আপনারা খাঁচায় দূর থেকে দেখবেন যে মেল পাখিটাই কিন্তু মিটিং কল বা রোল কল করে যেটা ফিমেল পাখি করে না মেল কল করে কিভাবে আপনারা বুঝতে পারবেন না খাঁচার চারিদিকে ছেলে পাখিটা বা মেল পাখিটা কিন্তু এই একটা আওয়াজ করে সেটা আপনারা যারা পাখি পালন করবেন তারা বুঝতে পারবেন যে কোন সময় এই মেল পাখিটা মেটিং কল বা রোল কল করছে এই রোল কল বা মেটিং কল করলে আপনারা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবেন যে এটা মেল পাখি তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই